খারাপ হন দেখে একবার ওই দেখেন আল্লাহর বান্দা জানে আলম আসেন চলে আসেন জানে আলম আল্লাহর বান্দে দেখেন সর্বপ্রথম দশা যা চলে আসুন একবার একবার জোরে সরে বলি নারে তুমি দেখেছেন আল্লাহর বান্দা তৈরি হয়ে গেছে জানে আলম তিনি বলছেন আমি সর্বপ্রথম ১০,০০০ টাকার দাতা একটু মুসাফির মানুষ দোয়া করবো বাবা আমি আপনাদেরকে বলবে দেখাই ২,০০০ টাকার নগদ লিখে কই এই তো ২,০০০ টাকার নগদ আর বাবা ৮,০০০ টাকা বাকি আল্লাহ তুমি তার নাকি করো না কো ফাঁকি আল্লাহ দিও তার চতুর্দিক দিয়ে উন্নতি ওখানে রাখেন ওখানে নিচের ব্যাগ নাই ব্যাগ নাই রুমাল পড়েন আল্লাহু আমিন এ দেখেন এক নম্বর হয়ে গেল নাম্বার ২ আর একজন দরদিকে বলবো বাপরে আল্লাহর কোরআনের প্রেমিক কারা ২ নম্বর ১০,০০০ দেবে তারা মাশাআল্লাহ কি নাম সৈয়দ জাহাঙ্গীর কোথাকার কোথা বাড়ি সুলতানপুর বাদশা দেশের লোক গো আল্লাহ 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 এ যে বাদশা দেশের লোক বাবা আল্লাহ একবার আল্লাহ কবুল করে নিও জানে মানে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও এই দেখেন ২ নম্বর হয়ে গেল আমি জানি বেনাডিগি রানী বলছি এলাকার মুসলমানেরা সুলতানপুর এলাকার মুসলমানেরা এদের দিল বড় মন বড় অন্তর বড় বাবা তাই দুইজন হয়ে গেল নম্বর ৩ আর একজন দরুদিকে বলবো মাত্র ১০,০০০ ইনশাল্লাহ দশ আজকে হাফে যে কোরআনদের গার্জেন যারা এসেছো তাদেরকেও বলবো ইনশাল্লাহ ১০,০০০ টাকার দাতা ৩ নম্বরে আর একটা দরুদ ইনশাল্লাহ একটু হাতটা তুলে আদেম খান কোনটা আপনি মাশাআল্লাহ দেখেন দাদু মুরব্বী মানুষ দাদু বলছে আমি দেবো ইনশাল্লাহ ১০,০০০ টাকা রানী পাটনা আল্লাহ রবের আদম খান বলছিল নাম্বার তিনেতে ১০,০০০ লিখিল আলো দোয়া করি আমি বান্দার কারণ এদিও গো বান্দাকে তুমি সুখে রোজিও নগদ ১,০০০ বাকি ৯,০০০ আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে তুমি মাওলানা বরকত দাও আল্লাহুম আমিন এ দেখেন তিনটে হলো বাবা ৪ নম্বর আর একজন দরদিকে বলবো বাপ আল্লাহর কোরআনকে মানেওয়ালা কারা ৪ নম্বরে ১০,০০০ টাকা দেবেন তারা ইনশাল্লাহ ৪ নম্বরে ডানে বাইয়ে পিছনে সামনে উপরে নিচে ১০,০০০ টাকার দাতা আর একজন ইনশাল্লাহ নাই এমন কোন দরদি মুসলমান হবে না অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে কবরে মা শুয়াস চাতক পাখির নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদুর বেটা নাই এমন কোন দরদুর মিটি নাই আজকে খবরে বড় কঠিন অবস্থায় পড়ে রয়েছে আল্লাহর কোরআনের জন্য মাত্র ১০,০০০ টাকার দাতা একজন দুরুদিকে ৪ নম্বরে দেখতে চায় কি গো ৪ নম্বরে ১০,০০০ টাকা দেওয়ার বান্দা ইনশাল্লাহ নাই একজন ও দেখ কত ১০,০০০ আল্লাহ হল কি নাম হ্যাঁ আরমান ছাত্র আছে তার এ দেখে তোর বাবা নাকি চাচা এই দেখেন ২,০০০ টাকার নগদ নূর মোহাম্মদ শান্তিপুর বাবারে শান্তি দেশের লোক গো আল্লাহ একবার সুবহানাল্লাহ আল্লাহ রবিয়ানা মান্না ২,০০০ নগদ
আল্লাহ রফিয়ানা বান্দা নূর মোহাম্মদ ছিল এ নাম্বারও চারেতে দশ হাজার টাকা দিল আরো দোয়া করি আমি তাহার জন্যেতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে এ দেখেন বাবা আমার চার নম্বর দশ হাজার টাকা হয়ে গেল পাঁচ নম্বর আর একটা দরুদিকে বলবো ইসলামের খুঁটি করা বাবা জোরে বল করা ইসলামের খুঁটি এই দেশের লোক জানে না নাকি গো পাঁচ আচ্ছা বলেন তো আপনাদের দেশে নামাজ কত হয় ঠিক তো আমাদের দেশেও পাঁচক তো বাবা সারা পৃথিবীর শেষ প্রান্তে কত পাঁচ সবই পাঁচ ইসলামের খুঁটিও পাঁচ তাই পাঁচ নম্বরে আর একটা ভাগ্যবান দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ হবে না আর একজন ওই দেখ ইনশাল্লাহ পাঁচ নম্বরে দশ হাজার টাকার দাতা একটা নাই নাই আর একজন দরদি ভাগ্যবান বলবো বাবা ও ভাই মুসলমান ঠিক রাখো ইমান ইসলামের বাতি যেন ডুবায়ো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা তাই পাঁচ নম্বর আর একজন ভাগ্যবানকে দেখতে চাই বাবা মাত্র দশ হাজার ইনশাল্লাহ আর একটা দশ হাজার টাকা নিব বাবা পাঁচটা হয়ে গেলি বুকটা ঠান্ডা হয়ে যাবে বাবা আমি আর আপনাদের কাছে দশ হাজার টাকা চাবো না আর একজন দরদি নাই ইনশাল্লাহ নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই আমি পরে অল্প অল্প আল্লাহ খারি সাহেব মাওলানা জাকির সাহেব মাওলানা জাকির সাহেব তিনার আব্বার নামে দশ হাজার টাকা লিখেন যোগ্য বাপের যোগ্য ছেলে মাওলানা গো ছিল যোগ্য বাপের যোগ্য ছেলে মাওলানা গো ছিল বাপের কথা গো ছেলের মনে হয়ে গেল আরো দোয়া করি তাহার বাপের কারণ দিও গো তার বাপকে কবরে সুখের জীবন আল্লাহ আমিন আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে বলে বরকত দিও কে কয়টা সভাপতি সমাজ সুমান ব্যানার্জি ও রানী পাটনা বাইতুল উলুম মাদ্রাসা কমিটি কে আল্লাহ আকবার একান্ন হাজার টাকা একটু জোরে সোরে বলি না রে তুমি এনজিও ক্লাব মাদ্রাসার পিছনে এনজিও ক্লাব থেকে তারা একান্ন হাজার টাকা দেবে টাকা কই টাকাটা কই সুবহানাল্লাহ পুরো একান্ন হাজার আপনার সভাপতি সেক্রেটারি নাকি সুবহানাল্লাহ এ দেখেন দেখালেন যুব ইসলামের ফাউন্ডেশন কারা জরমন কারা যুবকরা রসুল্লাহ বললেন বুড়ুরা ইসলামের দুশ্মনী করেছে আর তরুণ যুবকরা ইসলামের জন্য রক্ত দিয়েছে এক বুড়ু কাল কেয়ামতের মাঠে আল্লাহ জান্নাতে যাবে না এক বুড়ু তো নবীর সামনে ঘুরে ঘুরে আল্লাহ আল্লাহ রসুল বললেন আমরা বুড়ুরা কি হবো আল্লাহ রসুল বলছে আরে পাগল জান্নাতে যখন যাবা তখন তুমি আর বুড়ু থাকবা না তখন কুড়ি বছরের তরুণ যুবক হয়ে যাবা বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ এই দেখেন একান্ন হাজার টাকা নগদ তারা আমার হাতে দিয়ে দিলেন এই দেখেন দেখেলেন দেখেছেন তো আল্লাহ রফিয়ানা বান্দা ছিল দুজন এখানেতে তারা দিল একান্ন হাজার মাদ্রাসা বানাতে আরো দোয়া করি আমি তাদের জন্যেতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে জি অবশ্যই আজকে আপনাদেরকে একটা কথা বল দু তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ মনে হয় এখনো হয়নি নাকি গো
22 তারিখ والله এত বড় হয়ে গেলাম জীবনও আমরা কোনদিন দেখিনি বাপ আর তো 15 তারিখ 22 তারিখ কি হলো নাকি আল্লাহ সুবহানাল্লাহ আজ তো 15 তারিখ হ্যাঁ 6 তারিখে এমন ভূমিকম্প হয়ে গেল বাবা সিরিয়া আর তুরস্ককে এমন ভাবে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধূলিসাৎ করে দিল আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে 50,000 মানুষ তারা মারা গেছে 20 তলা 50 তলা 60 তলা বিল্ডিং ধস করে ধসে পড়ে যাচ্ছে একটা লোককে দেখলাম মানুষের কাছে রুটি চেয়ে খেয়ে বাড়াচ্ছে যে তিনটে ফ্ল্যাটের মালিক 390 তলা তার ঘর ছিল বাবা তিনটা ফ্ল্যাট ছিল সে আজকে মানুষের কাছে রুটি চাইছে খাবার জন্য রুটি দা কিন্তু আল্লাহ সেকেন্ডের ব্যবধান রে বাবা সেকেন্ডের ব্যবধানে আজকে ধূলিসাৎ করে দিতে পেরেছে সে আল্লাহ আছে তাই আজ আমি আপনাদেরকে বলবো বাবা আসুন 10,000 টাকা দিতে হবে না আজ আমি বেনাডি রানী পাল্টি এলাকার মুসলমানদেরকে বলবো আল্লাহর কোরআনটা কয় বার একবার জোরে বলুন তো ইনশাআল্লাহ জোরে বলুন 30টি পারা 30 জন দরুদকে বলবো আজ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পেছনে সামনে উপরে বাবা মাত্র 5,000 করে টাকার দাতা আমি 30 জন ভাগ্যবানকে দেব বাপ তাড়াতাড়ি করে 5টা করে 1,000 টাকা কি নাম জোরে বলো শেখ খালিদ হোসেন 5,000 এক মিনিট আস্তে আস্তে আসাদুল্লাহ লিখে দেন এই আরাকের খাতা লিখেন না আপনারা হ্যাঁ একলা লিখতে পারবেন না তো উনি তো লিখতে পারছেন না একলা শেখ ফয়েজ আলী 5,000 শেখ ফয়েজ আলী 5,000 ওই দেখেন একটা কি নাম কাইম খান একটা লিখছেন তো নাকি কাইম খান লিখেন কাইম খান রানীপাটনা এ দেখেন বাবা এ দেখেন কি নাম বুলু খান নগদ কত 2,000 টাকা নগদ 3,000 টাকা বাকি লিখেন বুলু খান 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি আল্লাহুম আমিন হ্যাঁ আনু লিখেছিলেন তো নিয়ে ছেলে তিনা ছেলে দিল তিনি ইন্তেকাল করেছেন এটা লেখা দরকার না নগদ লিখতে হবে না নগদ পাঠাও